চারটি মনোনয়নপত্র দাখিল হয়েছিল, আজকে সকাল ১০টা থেকে বিরামহীন ভাবে সেটি যাচাই বাছাই চলেছে। আমাদের সম্মানিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মানিত কর্মকর্তাগণ এখনো উপস্থিত রয়েছেন, উপজেলা নির্বাহী অফিসারগণ ছিলেন, আমাদের সিনিয়র জেলা নির্বাচন অফিসার মহোদয় সহ সংশ্লিষ্ট আমার সহকর্মীরা ছিলেন। আমরা এ পর্যন্ত যে কয়টি বাছাই করেছি তার মধ্যে ৩৬টি মনোনয়নপত্র এ পর্যন্ত বৈধ বলে গণ্য হয়েছে, ১৭টি মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হয়েছে, ৭টি মনোনয়নপত্রের ক্ষেত্রে আমরা পেন্ডিং রেখেছি যে তারা আর্থিক প্রতিষ্ঠান, তারা তাদের মতো করে কাগজপত্র উপস্থাপন করেছে, আরো বিস্তারিত কাগজপত্র প্রয়োজন। আর যিনি প্রার্থী রয়েছেন তিনি তার বক্তব্য দিয়েছেন, তার সমর্থনও তিনি কাগজপত্র প্রদর্শন করতে অনুরোধ করেছেন। আমাদের হাতে যেহেতু সময় রয়েছে, আপনারা সবাই জানেন যে আমাদের ডিসেম্বরের ১ থেকে ৪ তারিখ পর্যন্ত বাছাই প্রক্রিয়া সম্পন্ন করার কথা, সেই হিসেবে কালকের দিনটা আমাদের হাতে রয়েছে। আমরা চাই প্রতিটি কাগজ সুচারুরূপে পর্যালোচনা করতে এবং আইনের মধ্যে থেকে সিদ্ধান্ত দিতে, যে কারণে যে ৭টি পেন্ডিং রয়েছে তারা কাগজপত্র সংগ্রহ করছেন প্রয়োজনীয়, যারা এর সাথে সংশ্লিষ্ট সংস্থা রয়েছে তাদের সাথে আমরা বসবো এবং আইনের নিরিখে এই ৭টি নিষ্পত্তি করা হবে নির্ধারিত সময়ের মধ্যে। আর বাকি যেমনটি বলেছি ৩৬টি আমাদের বৈধ বলে গণ্য হয়েছে, ১৭টি বিভিন্ন কারণে বাতিল বলে গণ্য হয়েছে। আসলে আমাদের সকল প্রার্থী খুবই সম্মানিত আমাদের কাছে, সেই হিসেবে সকল প্রার্থীকে আমরা সমভাবেই দেখি। রাজশাহী এক আসনে আপনি যে নাম দুটি উল্লেখ করেছেন, একটি পৌরকর পরিষদের যে বিষয়টি ছিল তারা সময় নিয়েছিলেন যে বিস্তারিত উল্লেখ করে আমাদেরকে জানাবেন, সিটি কর্পোরেশনের লিখিত আকারে জানাবেন, সে বিষয়টি পেন্ডিং রয়েছে। এটি অবশ্যই আপনাদেরকে আমরা আইন কানুন দেখে বৈধ বা অবৈধ যেটি হয় সেটি আপনারা জানতে পারবেন, এটি পেন্ডিং রয়েছে। আমরা পর্যালোচনা করে উভয় পক্ষের উপস্থাপিত কাগজপত্র দেখে, কারণ আমাদের কাছে মনে হয়েছে তারা যখন এসেছেন প্রস্তুত ছিলেন না, অনেক কাগজপত্র প্রদর্শন করতে পারেননি, সে বিষয়টি অবশ্যই আপনাদেরকে অবগত করা হবে। জি আসলে এখানে আরো যেসব আবেদন ছিল ওই আসনে আপনি যে নামটি উল্লেখ করেছেন সেটির ব্যাপারে আমাদের ১% যে স্বাক্ষর নেওয়ার কথা স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে সেখানে অসঙ্গতি ছিল, প্রয়োজনীয় সংখ্যক যে স্বাক্ষর সেটি আসলে মিলেনি। আমাদের যারা সম্মানিত কর্মকর্তা ছিলেন তারা বাড়ি বাড়ি গিয়ে শনাক্ত করেছেন, সেই কারণেই বিধি মোতাবেক সেটি বাতিল বলে গণ্য হয়েছে। তারা কি আপিল করতে পারবে কিনা?